Assalamu alaikum. Agami 21 februarie 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস আমরা জানি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে 48 থেকে 52 এই দীর্ঘ সময় ব্যাপী যে ভাষার জন্য আন্দোলন সেই আন্দোলন এবং 52 সালের 21 ফেব্রুয়ারির স্মৃতিকে সংরক্ষণ করে স্মৃতিকে শ্রদ্ধা করে সারা বাঙালি জাতি শহীদ দিবস উদযাপন করে এবং সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে এবং তার পবিত্র স্থান আমাদের জাতীয় শহীদ মিনার 21 ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত 12টা 1 মিনিট থেকে সারা ঢাকা শহরের সকল পথ এসে মিশবে এই জাতীয় শহীদ মিনারে এখানে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় প্রধান বিচারপতি মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যবর্গ সকলেই এখানে আসবেন এবং সর্বস্তরের সাধারণ জনতা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে সাথে যে নিরাপত্তা কোঅর্ডিনেশন সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারা যখন এখানে থাকবেন রাত 12টা 1 মিনিট থেকে 12:30টা পর্যন্ত একটি পর্ব এবং 12:30টার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে প্রথম অংশটুকুতে আমরা সবাই জানি এসএসএফ পিজিআর সহ নিরাপত্তা বলয় এখানে থাকবে এবং এই সময়ে কেবল মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটি সেটি থাকবে এর পরের যে ব্যবস্থা রয়েছে সেটির আমাদের যে আওতা এটি অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চতুর্পাশ ঘিরে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে অন্তবেষ্টনী মধ্যবেষ্টনী বহির্বেষ্টনী তৈরি করা হয়েছে আমাদের এখানে যারা প্রথমে আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সুইপিংয়ের মধ্য দিয়ে আসতে হবে এবং এই ভেনুটিও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে এছাড়া সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে আমাদের বোম ডিসপোজাল টিম সোয়াত টিম ফায়ার সার্ভিস মেডিকেল টিম এবং অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ইউনিট তারা সবাই স্ট্যান্ডবাই থাকবে আমাদের নিরাপদ দূরত্বে নির্দিষ্ট দূরত্বে এছাড়া আমাদের এই যে জায়গাটি রয়েছে সেখানে সার্বক্ষণিক তল্লাশির ব্যবস্থা রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে ফুট প্যাট্রোলিং ড্রোন প্যাট্রোলিং মোবাইল প্যাট্রোলিং এবং সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং আমাদের কাছে এই পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তারপরেও পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে ধন্যবাদ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বইমেলায় রয়েছে এবং সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করে সিসিটিভি ক্যামেরা দিয়ে এবং অন্যান্য যে কোনো ধরনের সব ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট সিকিউরিটি ইউনিট সব সেখানে কাজ করছে
আর যে ছোটখাটো ব্যবস্থাগুলো হচ্ছে এটি বইওয়ালা কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতো যে কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সবসময় সেখানে প্রস্তুত রয়েছে। অবশ্যই এই যেহেতু গভীর রাত এবং সারা ঢাকা শহরের মানুষ এইদিকে আসবেন, সেজন্য একটি যানজটের জন্য, যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু রাস্তা নিয়ন্ত্রিত, কিছু কিছু জায়গা নিয়ন্ত্রিত থাকবে, কোনো কোনো দিক দিয়ে গাড়ি এখানে ঢুকতে পারবে, আমরা আপনাদের লিখিতভাবে জানিয়ে দেব। সাধারণত পলাশী মোড় দিয়েই এখানে আসার ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য বাহির হওয়ার যে সমস্ত রাস্তাগুলো সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটি ম্যাপ তৈরি করে দেওয়া আছে এবং আমরা সর্বসাধারণের কাছে সেটি আপনারা যাতে প্রচার করেন আমরা সেজন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা শৃঙ্খলা মেনে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন, যেহেতু আমাদের এখানে একটি জাতীয় শ্রদ্ধার বিষয়, একটি পবিত্র স্থানে আমরা আসছি, সবাই যেন একটু সহনশীল আচরণ সকলের প্রতি করেন এবং যানজট তৈরির ক্ষেত্রে অবশ্যই বলবো যে কারো আচরণে বা কারো গাড়ি ব্যবহারের কারণে যাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ যানজটের তৈরি না হয় সেই বিষয়টি সকলের নজরে রাখবেন, স্মরণে রাখবেন সেটি আমরা প্রত্যাশা করি এবং সকল নাগরিকের কাছ থেকে আমরা সহনশীল আচরণ এবং সহযোগিতামূলক আচরণ পুলিশ প্রত্যাশা করে। আপনারা জানেন যে জঙ্গিবাদের যে উত্থান সেটির থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেটি সারা বিশ্বে নন্দিত হয়েছে এবং সারা বিশ্ব বাংলাদেশের জঙ্গিবাদ পরিস্থিতি যে নিয়ন্ত্রণে রয়েছেন সেটিকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করে থাকেন। আমাদের যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ টিম, আমাদের সিটিডিসি রয়েছে, এটিইউ রয়েছে, এছাড়া অন্যান্য অনেক সংস্থা আছে, তারা নিয়মিত কাজ করছে এবং এই মুহূর্তে জঙ্গির কোনো থ্রেট আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরেও আমি আবারও বলছি, তারপরেও পুলিশ সকল থ্রেটকে মাথায় রেখে তার নিরাপত্তা পরিকল্পনা করে থাকে।